রাজ্য জুড়ে শাসক দলের দুর্বৃত্তরা স্বৈরাচারী কায়দায় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ। তাদের আক্রমণ থেকে বাদ যাচ্ছে না সংবাদ মাধ্যমও। বুধবার আগরতলায় সিপিআইএম অফিসের পাশাপাশি দুটি সংবাদপত্রে আক্রমণ করা হয়, আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। শাসক দলের দুর্বৃত্তদের স্বৈরাচারী তাণ্ডবের বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়ির সামনে থেকে মিছিল বের হয়, শহরের বিভিন্ন পথ ঘুরে সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে যায়। 50-এর অধিক গ্রন্থ উনি লিখেছেন এবং উনি শিক্ষাবিদ, প্রাক্তন প্রধান শিক্ষক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণ উনাকে খুব ভালোবাসেন এবং ভারত বাংলা মৈত্রী এবং সম্পর্ক স্থাপনে উনার একটা দীর্ঘ ভূমিকা এই রাজ্যে আছে প্রত্যেকটা মানুষ আমরা জানি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।